আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজ রেসিপি নিয়ে আসলাম, কারণ আজকে রান্না করতে ভালো লাগতেছে না, একদম শর্টকাট। তা প্রথমে আমি মানে অনেকগুলো ডিমই পোস্ট করবো, কিন্তু তিনটে করে একসাথে পোস্ট করবো। এই জন্য কড়াইতে তেল দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে, কিন্তু ওইটার ভিতরটা কিন্তু আমি মানে পাতলা রেখেছি কুসুম ডিম পোস্ট। এবার আমি কিছু পেঁয়াজ আদা বাদামি করে রেখেছি তেলের মধ্যে। এবার একটু কাঁচামরিচ বাটা দিয়ে কষিয়ে নেব। এটা হয়েছে ডিম পোসের ভুনা, যখন হাতে সময় থাকবে না বা রান্না করতে ইচ্ছে করবে না, ঝটপট বানিয়ে খেয়ে ফেলবেন। এবার একটু লবণ দিয়ে দিলাম, সুন্দর করে আমি কষাবো। একটুখানি মরিচের গুঁড়ো আর একটুখানি হলুদের গুঁড়ো দেব, যেহেতু কাঁচামরিচ বাটা দিয়েছি পরিমাণ মতো। হাফ চা চামচ মরিচের গুঁড়ো, এক চা চামচ হলুদের গুঁড়ো, এক চা চামচের একটু কম, কোয়ার্টার চামচ। এবার একটু পানি দেব, অনেকক্ষণ কষিয়েছি তেল ওঠা পর্যন্ত। এবার পানি দিয়ে দিলাম, হালকা একটু জিরের গুঁড়ি দিছি। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। সব ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি, এখানে আমার আটটা ডিম আছে, দেখতেই তো পাচ্ছেন আটটা ডিমের জন্য কতটুকু মশলা ব্যবহার করেছি। আমি কিন্তু আদা রসুন পেস্ট দেব না, এই রান্নাটা কখনোই আদা রসুন পেস্ট দিতে যাবেন না, তাহলে একটা গন্ধ আসবে। এখন নেড়ে চেড়ে মশলাগুলো ডিমের মধ্যে মিশিয়ে দেব। একদম ঝটপট রান্না, যেদিন কি আর ভালো লাগবে না, এই যে ঝোল টানা পর্যন্ত আমি অপেক্ষা করব। এভাবে শর্টকাট রান্না করলে বাহির থেকে আর কিনে খেতে হবে না। রেডি হয়ে গেল আমার ডিম রান্না। এবার আরেকটা রেসিপি দেখাবো, ডালের বড়া, মুসুরি ডালের বড়া। ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এক মুঠ ডাল উঠিয়ে রাখলাম। এবার একটা মিক্সিংয়ে চারটা কাঁচামরিচ, একটা রসুন দিয়ে আদা পেস্ট করে নেব। এই যে ডাল পেস্ট হয়ে গেছে। এবার দুইটা পেঁয়াজ কুচি দিয়ে আস্তা ডাল হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেব লবণ দিয়ে, এবং কিছু কালি জিরে ছিটিয়ে দিলাম। কালি জিরে খাওয়ার চেষ্টা করবেন, মৃত্যুবাদে মহা ওষুধ, পরিবারকে সুস্থ রাখবেন। এই যে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা কড়াইতে, কালো কড়াইতে তেল দিয়ে দিলাম বেশ কতখানি, তেলটা ফুটিয়ে নিয়েছি। এবার ডো করে করে আমি একটার পর একটা ডালের বড়া শেপ করে দিয়ে দিচ্ছি। আস্তে সাবধানে দেবেন, হাতে যেন না সেটে, ধীরে ধীরে। এবার উল্টে পাল্টে সময় নিয়ে একদম নিভু আছে, একদম বাদামি কালার, গাঢ় বাদামি করে ভেজে নেবেন। এই দুইটা মানে সহজ রেসিপি দিয়ে ভাত খেলে একদম মানে মনটা ভরে যায়। আলহামদুলিল্লাহ, ঘরের খাবার মানেই ভালো জিনিস। এই যে দেখেন, ডালের মুসুরি ডালের মচমচে বড়া আমার হয়ে গেছে। ভালো লাগলে পেস্টে লাইক কমেন্ট শেয়ার দেবেন। দুইটা রান্নাই আমি শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।